নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী, শুরু করছি এডিট পেজ। করোনার ছোঁয়াচ বাঁচিয়ে চলতে পারলো না কলকাতাও। এ নিয়ে কিন্তু আতঙ্কে মরে যাওয়ার মতন কিছু হয়নি। আরেকবার বলছি, আতঙ্কের কিছু নেই, সতর্কতা শুধু অবলম্বন করতে হবে। কলকাতা মেট্রোপলিটন সিটি আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশী ও প্রবাসী যাত্রীরা রেগুলার যাতায়াত করছেন, করোনা আক্রান্তও আসতে পারেন। কিন্তু যে বিষয়টা আমাদের আজকে সকলকে স্তম্ভিত করে দিয়েছে তা হচ্ছে শিক্ষিত এক প্রভাবশালী পরিবারের দায়িত্বজ্ঞানহীনতা, যার জেরে স্বেচ্ছায় গৃহবন্দী হতে হলো স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। গৃহ পর্যবেক্ষণে গেলেন তার স্ত্রী ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তীও। নবান্ন মহাকারণে স্যানিটাইজেশন চলছে, করোনা আক্রান্ত যুবকের বয়স 18, মা সরকারি আমলা। সোমবার ভোররাতে লন্ডন থেকে ফেরার পর যুবক এমআর বাঙ্গুর হাসপাতালে যান, সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর থেকে বেলেঘাট আইডিতে ভর্তি হতে সাজেস্ট করা হয়। যুবক ও তার পরিবার সেটা গ্রাহ্য করে। স্বাস্থ্য দপ্তর মারফত খবর পেয়ে যুবক যোগাযোগ করে বেলেঘাট আইডির হাসপাতাল কর্তৃপক্ষ, তারপরেও তারা জানে। সোমবার দিনভর ছেলেকে নিয়ে মহাকারণের 5 নম্বর ব্লকের 3 তলায় অফিস করেন তার মা, তারপর তাকে নিয়ে যান নবান্নে। 17 তারিখ ওই তরুণ তার বাবা মা গাড়ির চালক সহ ছজন যান বেলেঘাটা আইডি হাসপাতালে, সেখানে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি তারা। নবান্ন ও মহাকারণ দুটি সচিবালয়ে স্যানিটাইজেশন চলছে। এমআর বাঙ্গুর হাসপাতালেও জীবাণুমুক্তকরণ কাজ চলছে। আক্রান্ত মায়ের সঙ্গে দেখা করায় হোম কোয়ারেন্টাইনে যেতে হয়েছে স্বরাষ্ট্র সচিবকে। ছেলেটি যে প্লেনে লন্ডন থেকে এসেছে তার বাকি যাত্রীদেরও খোঁজ চলছে। ওই পরিবার যদি গোড়াতেই বেলেঘাট আইডিতে চলে যেত তাহলে এত বিপুল সংখ্যক লোকের স্বাস্থ্য নিয়ে সংশয় হতো না আমাদের। বোঝাই যাচ্ছে শিক্ষা ও সচেতনতা এক জিনিস নয়। তাদের আচরণে মুখ্যমন্ত্রী নিজেই বিরক্তি লুকিয়ে রাখেননি। করোনা মোকাবেলায় এই মুহূর্তে সচেতনতাই সবচেয়ে বেশি জরুরি, কারণ ভারতে এখনও এই সংক্রমণ দ্বিতীয় পর্যায়ে রয়েছে। আক্রান্তরা হয় বিদেশ থেকে এসেছেন, নয়তো আক্রান্তদের সংস্পর্শে এসেছেন কেউ। নাগরিক সমাজে ভাইরাস ছড়িয়ে পড়ার খবর এখন অবধি মেলেনি, সুতরাং ভয়ের কিছু নেই। আগামী 1 মাস যদি এই পরিস্থিতি আমরা ধরে রাখতে পারি তাহলে জয় নিশ্চিত। সংক্রমণকে থার্ড স্টেজে ছড়াতে দেওয়া যাবে না। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ দে র্যান্ডম স্যাম্পল সার্ভে করেছিল, তাদের রিপোর্ট সামনে এসেছে। আইসিএমআর বলছে স্বস্তির কথা, এখনও এদেশে করোনা থার্ড স্টেজে যায়নি, তবে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত নিয়ে রেখেছে সরকার। ভাইরাসের বিরুদ্ধে এই যুদ্ধ আমাদের জিততেই হবে। করোনা ভাইরাস ভারতে এই মুহূর্তে স্টেজ 2-তে রয়েছে, অর্থাৎ হয় বিদেশ ফেরত যাত্রীদের শরীরে ভাইরাস মিলেছে, নয়তো যারা সেই যাত্রীদের সংস্পর্শে এসেছেন তাদের শরীরে মিলেছে। করোনা ভারতে এখনো তৃতীয় স্টেজে পৌঁছয়নি, মানে সামাজিক স্তরে সংক্রমণ ছড়িয়ে পড়েনি। কিন্তু ঝুঁকি নিতে রাজি নয় ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, সংক্ষেপে আইসিএমআর। বুধবার থেকে সাধারণ মানুষের থেকে র্যান্ডম স্যাম্পল কালেক্ট করবে আইসিএমআর। নাগরিক সমাজে করোনা ছড়াচ্ছে কিনা তা বুঝতেই র্যান্ডম পরীক্ষা করা হচ্ছে। নাগরিক সমাজে করোনা ছড়িয়ে পড়ার খবর এখনো মেলেনি, কিন্তু ঝুঁকি নিতে রাজি নয় আইসিএমআর। করোনা পরীক্ষার জন্য 10 লক্ষ কিট আনিয়ে রাখছে কেন্দ্রীয় সরকার। দেশের প্রতি রাজ্যে জনসংখ্যা অনুযায়ী পরীক্ষাগার সক্রিয় করা হবে। যদিও সরকারের তরফে জানানো হচ্ছে এই সবই সতর্কতামূলক ব্যবস্থা, এদেশে করোনা এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি। তবে সাবধানের মান নেই, কারণ বিশ্বের সব দেশের তুলনায় জনঘনত্ব ভারতে বেশি। ভারতে প্রতি বর্গ কিলোমিটারে 420 জন মানুষ বাস করেন। চীনে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 148 জন মানুষ বাস করেন। সেই চীনেই যখন করোনায় মহামারী রোধ করা যায়নি, ভারতের সমাজে একবার এই ভাইরাস ছড়াতে শুরু করলে পরিণতি কি হবে তা সহজেই অনুমান করা যায়। গরম পড়লে করোনা ভাইরাসের সক্রিয়তা হারাবে, এই তত্ত্বেও বিশ্বাসী নন হুয়ের বিশেষজ্ঞরা। করোনা যখন ছড়াচ্ছে তখন চিকিৎসা বিজ্ঞানীদের একাংশ আশা প্রকাশ করেছিলেন সম্ভবত এপ্রিল ও মে মাসের গরমে হাঁচি কাশির ড্রপলেটগুলি কার্যকারিতা হারাবে।
আশা ছিল প্রচন্ড গরমে ড্রপলেট থেকে করোনা সংক্রমণের সম্ভাবনা অনেক কমে যাবে, কিন্তু আন্তর্জাতিক চিকিৎসা বিশেষজ্ঞরা এর সঙ্গে একমত নন। তাঁরা বলছেন, করোনা কি আবহাওয়ায় কেমন আচরণ করবে তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। করোনা সংক্রমণ স্টেজ থ্রিতে পৌঁছে গেলে প্রচন্ড গরমও তাকে রোধ করতে পারবে না। ভিড়ে ঠাসাঠাসি পাবলিক প্লেসে ড্রপলেট অনায়াসেই এক থেকে অন্যের শরীরে যাবে। নগরায়ন বেশি এমন প্রদেশেই করোনা ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে, তাই আফ্রিকার তুলনায় ইউরোপ আর এশিয়ার বর্ধিষ্ণু দেশগুলিকেই আক্রমণ করেছে এই ভাইরাস। ভারতেও কেরালাকে ছাপিয়ে এখন মহারাষ্ট্রের ভাইরাসের প্রকোপ বেশি, কারণ এখানেই রয়েছে ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাই। ব্যবসায়িক সূত্রেই এই প্রদেশের সঙ্গে বহির্বিশ্বে যোগাযোগ বেশি। সব ধরনের যোগাযোগ ছিন্ন করে মুম্বাইকে করোনা প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে মহারাষ্ট্র সরকার। বিশেষজ্ঞরা বলছেন, করোনাকে 2 নম্বর স্টেজে রেখে দেওয়াই ভারতবাসীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এপ্রিল পর্যন্ত সংক্রমণের এই হার না বাড়লেই মারণ ভাইরাস থেকে বাঁচা যেতে পারে। চীন ও ইতালির পর ভারত কি করোনা ভাইরাসের নয়া এপিসেন্টার হয়ে উঠবে, নাকি অন্যান্য ভাইরাসের মতোই ভারতের গরমে দিশা হারাবে মারণ করোনা? পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখছে সারা পৃথিবীর স্বাস্থ্য বিশেষজ্ঞরা। গরমে করোনা কেমন আচরণ করে তার উপর ভাইরাসের গতি প্রকৃতি বোঝার সুযোগ রয়েছে। হয়তো এর উপর ভিত্তি করেই আবিষ্কার হবে টিকা। ব্যুরো রিপোর্ট, Zee 24 ঘন্টা। গরম পড়লেই করোনা নিয়ন্ত্রণে আসবে এই পূর্বাভাস নিয়ে কিন্তু বিতর্ক দেখা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা বলছেন, করোনা গরমে অকেজো এমন প্রমাণ এখন অবধি মেলেনি। কেউ কেউ বলছেন যে গোটা গ্রীষ্ম ও বর্ষাকাল ভারতে সক্রিয় থাকতে পারে করোনা, তারপর ফের শীতে ফিরে আসতে পারে। ডেঙ্গি, ম্যালেরিয়া, সোয়াইন ফ্লু, ফ্লুর মতন বছর বছর ফিরে আসারও চান্স আছে। তাই করোনা নিয়ে এই রকম ভাইরাসের প্রতিষেধক টিকা তৈরির উপর জোর দিচ্ছে উন্নত দেশগুলি। আমেরিকার সিয়াটলে প্রথম করোনা ভ্যাকসিনের ট্রায়ালও হয়ে গেছে। ভ্যাকসিনটি কার্যকরী কি না তা এখনও জানা যায়নি। পরীক্ষা সফল হলেও তা বাজারে আসতে কিন্তু 1 বছর লেগে যাবে। করোনা ভাইরাসে মানব সভ্যতার শেষ প্যান্ডেমিক, হয় আরেকটি প্যান্ডেমিক আসা পর্যন্ত মানব সভ্যতা টিকবে না, নয়তো বিজ্ঞান এতটাই এগিয়ে যাবে যে মারণ ভাইরাসেরও অ্যান্টিডোট আবিষ্কার হয়ে যাবে। অতি আশাবাদী কয়েকজন বিজ্ঞানী এই তত্ত্ব বাজারে ছেড়েছে। ভবিষ্যতে কি অপেক্ষা করে রয়েছে তা জানা নেই, তবে বর্তমানে করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশ্বের প্রথম সারির চিকিৎসা বিজ্ঞানীরা। তারই মধ্যে প্রথম পরীক্ষাটি সেরে ফেলল আমেরিকা। 16 মার্চ করোনা ভাইরাসের টিকা পরীক্ষা হয়েছে আমেরিকায়, জানিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ। তবে টিকা এখনো প্রাথমিক স্তরেই রয়েছে। প্রথম কয়েকজন মানুষের শরীরে এই টিকা দিয়ে দেখা হয়েছে তা নিরাপদ কিনা, পরবর্তী ক্ষেত্রে তার কার্যকারিতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা হবে, তারপর স্থির হবে প্রয়োগের পদ্ধতি। যদিও করোনার প্রাদুর্ভাবের পর এত দ্রুত টিকা আবিষ্কার অভূতপূর্ব ঘটনা, এটা সম্ভব হলো কি করে? বিজ্ঞানীরা বলছেন, এর আগে যত করোনা ভাইরাস এসেছে সেগুলি নিয়ে তারা গবেষণা চালাচ্ছিলেন। করোনা ভাইরাসের অনুরূপ সার্স এবং মার্স ভাইরাস নিয়েও কাজ চলছিল। ভাইরাসের টিকা পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছে আমেরিকার সিয়াটলের এক স্বাস্থ্য গবেষণা কেন্দ্রকে। আমেরিকায় করোনা ছড়িয়ে পড়ার আগে টিকা পরীক্ষার পরিকল্পনা হয়ে গিয়েছিল, না হলে ওয়াশিংটনে এই টিকা পরীক্ষা করা হতো। আমেরিকার এক নামজাদা ফার্মা কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে গবেষণাগারটি। ব্যবহার করা হচ্ছে আরএনএ মেসেঞ্জার নামের জেনেটিক ম্যাটেরিয়াল। গবেষকরা জানিয়েছেন, শ্বাসযন্ত্রকে আক্রমণ করে এমন সব ভাইরাসের উপরই গবেষণা চলছে। করোনা ও তার মতো অধিকাংশ ভাইরাসের একটাই টিকা তৈরি করাই লক্ষ্য। তবে টিকা পরীক্ষা হলেও তার বাণিজ্যিক বিপণন হতে এখনো অনেক দেরি। ফার্মা কোম্পানিটি জানিয়েছে, সব দিক পরীক্ষা করে ওই টিকা বাজারে আনতে এখনো 1 বছর লেগে যাবে। অর্থাৎ করোনার দাওয়াই এখনো মানুষের হাতে নেই। ব্যুরো রিপোর্ট, Zee 24 ঘন্টা। আপাতত ভ্যাকসিন ছাড়াই করোনা মোকাবিলা করতে হবে আমাদের। রোগ প্রতিরোধ করাটাই একমাত্র উপায়। আচ্ছা, করোনা মোকাবিলায় মাস্ক কতটা কার্যকরী? ভাইরাসের আতঙ্ক ছড়াতেই বাজারে মাস্কের জন্য হাহাকার পড়ে গেছে। কিন্তু আমরা যে কজন ডাক্তারের সঙ্গে কথা বলেছি তারা সকলেই এক বাক্যে বলছেন, সকলের মাস্ক পরার দরকার নেই, অন্তত এখনও এদেশে সেই পরিস্থিতি আসেনি। জ্বর ও সর্দি কাশি হলে তবেই মাস্ক পরুন। সুস্থ মানুষ যদি মাস্ক পরেন তাতে হিতে বিপরীত হয়ে যেতে পারে। তাছাড়া করোনা ভাইরাস শুধু নাক বা মুখ নয়, চোখ দিয়েও শরীরে ঢুকতে পারে। তাই মাস্কের পাশাপাশি চোখ পুরোপুরি ঢাকা এরকম চশমাও কিন্তু পরতে হবে।
করোনা ছড়াতেই ছড়িয়েছে আতঙ্ক। ভাইরাস থেকে বাঁচতে প্রায় সকলেই মাস্কের খোঁজ করছেন। চাহিদা বেশি, যোগান কম, অর্থনীতির স্বাভাবিক নিয়মেই বাড়ছে দাম। অসাধু ব্যবসায়ীরা ঝুঁকছেন কালোবাজারির দিকে। যাকে নিয়ে এমন হাহাকার তার সত্যি কতটা প্রয়োজন? ডাক্তাররা বলছেন সকলের মাস্ক পরার প্রয়োজনই নেই। ইদানিং অনেকে সার্জিক্যাল বা N95 মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছেন। সার্জিক্যাল মাস্কে যে ফাঁক থাকে তা দিয়ে করোনা ভাইরাস ঢুকতে পারে। N95 মাস্ক দীর্ঘক্ষণ পরে থাকলে শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে। তাহলে কি কেউই মাস্ক পরবেন না? ডাক্তাররা বলছেন তা নয়, কয়েকজন মানুষের অবশ্যই মাস্ক পরার প্রয়োজন রয়েছে। তারা কারা? যাদের সর্দি কাশি হয়েছে তাদের অবশ্যই মাস্ক পরা উচিত। যক্ষ্মার জীবাণু বা করোনা ভাইরাস সর্দি কাশির ড্রপলেটই ছড়ায়। করোনা আক্রান্ত ও সন্দেহভাজনদের মাস্ক পরে থাকা উচিত। ডাক্তার স্বাস্থ্যকর্মীদের সব সময় মাস্ক পরে থাকা উচিত। আক্রান্ত ও সন্দেহভাজনদের দেখভালকারীরাও মাস্ক পরুন। কিন্তু যারা সম্পূর্ণ সুস্থ তাদের মাস্ক পরার প্রয়োজনই নেই, কারণ ভিড় বাসে ট্রেনে মাস্ক পরলে তাতে অস্বস্তি বাড়বে বই কমবে না। ব্যুরো রিপোর্ট, Zee 24 ঘন্টা। করোনা আক্রমণে ফের ধাক্কা খেয়েছে শেয়ার বাজার। আজ 1300 পয়েন্ট পড়ে গেছে সেন্সেক্স। মুম্বাই সহ গোটা মহারাষ্ট্রে করোনা যেভাবে ছড়িয়েছে তার প্রভাব শেয়ার বাজারে পড়তই। শুধু ভারত কেন, গত 15 দিন ধরে বিশ্বজুড়ে ব্যবসায় নিম্নগতি, সব সেক্টর মার খাচ্ছে, ব্যতিক্রম শুধুই ই কমার্স। আমেরিকায় অ্যামাজনের ব্যবসা হু হু করে বাড়ছে। গৃহবন্দী নাগরিকরা খাবার থেকে যাবতীয় জিনিস সমস্ত অনলাইনে অর্ডার করছেন। ডেলিভারি দিতে অতিরিক্ত 1 লক্ষ কর্মী নিয়োগ করতে হয়েছে অ্যামাজনকে। ম্যাকডোনাল্ডস আর স্টারবাকসও হোম ডেলিভারিতে চলে গেছে পুরোপুরি। সকলেরই ফুড স্টেশনে এখন তালা। করোনায় মুখ থুবড়ে পড়েছে বিশ্ব অর্থনীতি, কিন্তু গৃহবন্দী পরিস্থিতি আচমকাই বাড়িয়ে দিয়েছে কয়েকটি কোম্পানির ব্যবসা। আমেরিকায় অ্যামাজন যেমন, ভাইরাসের বাড়বাড়ন্তে অনলাইন রিটেল কোম্পানির পোয়া বারো। মারণ ভাইরাস ঠেকাতে আমেরিকা মেডিকেল এমার্জেন্সি জারি হয়েছে। ইউরোপের 6টি দেশে লকডাউন। অধিকাংশ তথ্য প্রযুক্তি সংস্থা ওয়ার্ক ফ্রম হোম মোডে চলে গেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা অনলাইনে মেটাচ্ছেন নাগরিকরা। ডেলিভারি বয়ের চাহিদা মেটাতে শুধু আমেরিকাতেই 1 লক্ষ অস্থায়ী কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন। তাদের ঘন্টা হিসেবে $17 পারিশ্রমিক দেওয়া হবে। স্থায়ী অস্থায়ী মিলিয়ে অ্যামাজনের কর্মীর সংখ্যা এখন 7,98,000। আমেরিকার 2 ফুড জায়েন্ট ম্যাকডোনাল্ডস ও স্টারবাকস অনলাইন মোডে চলে গেছে। তারা বসে খাওয়া ডেস্টিনেশনগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ম্যাকডোনাল্ডস এর সেলফ সার্ভিস বেভারেজ বার ও কিওস্ক এবং কিডস এরিয়া বন্ধ। রেস্তোরাঁর টেক অ্যাওয়ে কাউন্টার থেকে ক্রেতাদের খাবারের প্যাকেট দিয়ে দেওয়া হচ্ছে। অনলাইনে অর্ডার নিয়ে হোম ডেলিভারিও পৌঁছে দেওয়া হচ্ছে। সে কাজে অতিরিক্ত অস্থায়ী কর্মী নিয়োগ হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় কফি চেইন স্টারবাকসও 2 সপ্তাহের জন্য সব দোকান বন্ধ রাখছে। আমেরিকা ও কানাডার কাউন্টারগুলি থেকেও কফি নিয়ে ক্রেতাদের চলে যেতে বলা হচ্ছে। বসে খাওয়ার অনুমতি নেই। ব্যুরো রিপোর্ট, Zee 24 ঘন্টা। 7.5 দশক আগের ঘটনা। পোল্যান্ডের এক কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে মুক্তি পেলেন এক তরুণী, নাম এস্টার ওয়েন রিবার, ইহুদি। তাই যুদ্ধ শেষেও ঠাই হল না গোটা ইউরোপে। দেশ হিসেবে দেওয়া হয়েছিল এক টুকরো মরুভূমি, ইসরায়েল। 70 বছর পর তাই এখন বিশ্বের সেই দেশটা এখন বিশ্বের অন্যতম উন্নত দেশ। দেশ গঠনে অক্লান্ত পরিশ্রমের পর জীবন উপভোগ করছেন 97 বছরের এস্তার। জীবন সীমান্তে পৌঁছেছেন, কিন্তু দায়িত্ব ভুলেননি। করোনা সংক্রমণ এড়াতে নিজের জন্মদিনটা পালন করলেন গৃহবন্দী হয়ে। ভিডিও কনফারেন্সে নিলেন শুভেচ্ছা। করোনায় বয়স্কদের বিপদ বেশি। বিশ্বজুড়ে যত মৃত্যু হয়েছে তার মধ্যে বয়স্কের সংখ্যাই বেশি। ইসরায়েলে এস্টার ওয়েন রিবের জন্মদিন পালনেও তাই সতর্কতা বজায় রাখল পরিবার। ভিডিও কনফারেন্সে নাতিপুতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন ওই বৃদ্ধা। কেকও কাটা হলো দূর থেকেই। করোনা ভাইরাস থাবা বসিয়েছে ইসরায়েলে। প্রবীণ নাগরিকদের থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে জন্মদিন উদযাপনে এমন সতর্কতাই কাম্য। কিন্তু 97 বছরের এস্টারের ক্ষেত্রে বিষয়টি আলাদা। 70 বছর আগে পোল্যান্ড থেকে ইসরায়েলে এসেছেন তিনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বন্দী ছিলেন নাৎসিদের কনসেন্ট্রেশন ক্যাম্পে। ভাগ্যবান যে কজন ইহুদি তখন গণহত্যার হাত থেকে বেঁচে গিয়েছিলেন, এস্টার তাঁদের মধ্যে অন্যতম। এস্টার জানিয়েছেন, জীবনের কঠিনতম সংকট সেটাই। নাৎসিদের কবল থেকে যখন বেঁচে ফিরেছেন, করোনাকে আর ভয় পান না। যদিও রোগের সংক্রমণ এড়িয়ে চলতে দায়িত্বশীল নাগরিকের মতোই সরকারের নির্দেশ মেনে চলবেন, জীবনের রসবোধ তার এখনো ফুরিয়ে যায়নি। শরীর বয়সের তুলনায় যথেষ্টই সুস্থ। তাস খেলেন, আড্ডা দেন, এবার কেক কাটলেন 98টি মোমবাতি নিভিয়ে। এস্টার আরো বহু বছর কেক কেটে চলুন। শুভেচ্ছা রইল। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।